গ্রামে আসলে বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে আমার বেড়ানো হয়, আর মাটির চুলার মায়ের হাতে শাশুড়ির হাতের মজার মজার রান্নাগুলো আমার খাওয়া হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি এবার গ্রামে, এবার প্রথম শ্বশুর বাড়িতে না গিয়ে আগে নিজের বাড়িতে চলে আসছি, পরে শ্বশুর বাড়িতে গিয়ে বেড়াবো। তো বেড়ানো বলছে জন্য, যেহেতু কাজ কারণে শহরে থাকি, তো গ্রামে তো বেড়াতেই আসি, বাবার বাড়িতেও আর শ্বশুর বাড়িতেও বেড়াতেই আসি মূলত। শ্বশুর বাড়িতে আসলে হয়তো হয় বা নিজের কাজগুলো নিজে, সব রান্না বান্না সবকিছু নিজের সংসারের মতো নিজের গুলো সব নিজে করি, আর এখানে আসলে মা বোনেরা সব করে, আমি তো শুধু আরামে এসে থাকি। তো আজকে অনেক দিন যাবৎ ইচ্ছে করছিল পালং শাক দিয়ে চিকেন খাওয়ার, মুরগির মাংস যেটা রান্না করা হয় পালং শাক দিয়ে। আমার আব্বুর আবার খুব পছন্দ এটা, আমরাও অনেক পছন্দ করি সবাই, কিন্তু শ্বশুর বাড়ির কেউ এরকম একটু ভিন্ন স্টাইলের খাবারটা পছন্দ করে না, তারা খেতে চায় না এরকম খাবারটা, যে চিকেন দিয়ে বা কোনো সবজি দিয়ে যে চিকেনটা রান্না করা হয়, বা এই যে এই পালং শাক দিয়ে, এরা খায় না বলতে এরা শুনেই নেই কখনো এরকম খাওয়া। ইউনিক সিস্টেমের খাবারগুলো তারা কেউ পছন্দ করে না, কিন্তু আমাদের ঘরে আবার কিছুটা ইউনিক স্টাইলের খাবার হয়। তো পালং শাক দিয়ে রান্নাটা কিন্তু জানি অনেকেরই কিন্তু প্রিয়। তো আজকে আম্মু পালং শাক দিয়ে চিকেনটা ভুনা করছে। চিকেনটা কিন্তু আগে ভেজে নিয়েছিল, কারণ ফার্মের মুরগি কিন্তু না ভেজে রান্না করলে মাংসটা কেমন ফ্যাস ফ্যাস করে, খেতে ভালো লাগে না, কালারও সুন্দর আসে না। আর এদিকে আম্মু যে লাউয়ের খোসা আর আলু দিয়ে একটা ভাজি করছে, ভাজিটা এত মজা হয়েছিল। লাউয়ের খোসার ভাজি আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। আর এই চিকেন আর পালং শাকের যে তরকারিটা, এটা কিন্তু আমার আব্বু মূলত প্রথমে আমাদেরকে রান্না করে খাইয়েছিলেন অনেক আগে, আমরা যখন 8-10 ছিলাম তখন খাইয়েছিলেন, তো অনেক মজা। তো এই তো চিকেন আর ভাজি করা হলো, আর ভর্তা করেছিল দুই রকমের, টাকি মাছের ভর্তা আর চাপা শুটকির ভর্তা। সবসময় তো গ্রামে আসলে ভর্তা তো খেতেই হবে, মাস্ট। আর এটা কি মাছগুলো ছিল আমাদের বিলের, আমাদের একটা বিলে খাড়ি আছে, ওই খাড়ির মাছ এগুলো, এই টাকি মাছের ভর্তা অসাধারণ ছিল। তো আমি অল্প অল্প ভাত নিয়ে সবগুলো খাচ্ছি, কারণ সব তরকারিতে ভাত খেতে গেলে পেটের বাইরে চলে যাবে, আর ভাজিটাও যে এত মজা হয়েছিল। মায়ের হাতের রান্নাগুলোই অন্যরকম হয়। তো আমরা বলছিলাম যে আম্মু এমনি তো একটু অসুস্থ, তো বলছিলাম যে আমরাই রান্না করি। তো আম্মু বলতে সবসময় তো রান্না করছি, আজকে একটু আমি রান্না করে খাওয়াই। তারপরে এটা ছিল সবজি, আমরা সকালবেলা চাপটি পিঠা খেয়েছিলাম এই সবজি দিয়ে, তো এই সবজি অনেকটা রয়ে গেছিল। আর ফাইনালি সবার শেষে আমি এই চিকেনটা নিয়েছি, কারণ এটা আমার অনেক পছন্দ, ভাবছিলাম সবগুলো খেয়ে তারপর এটা খাবো, যাতে টেস্টটা মুখে অনেকক্ষণ লেগে থাকে, এটা আমার অনেকই পছন্দ। আর আপনাদের কাদের কাদের পালং শাক দিয়ে চিকেন পছন্দ বা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর ভালো না লাগলে তো কোনো কথাই নেই, কিছু বলার দরকার নেই। তো আপনাদের কার কার অঞ্চলে এই খাবারটা খাওয়া হয়? আমাদের অঞ্চলে সবাই খায় না, কিছু কিছু ফ্যামিলিতে খায়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো আয়োজনে। আল্লাহ হাফেজ।